আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই একটা মধুর সমস্যায় আছেন, তা হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি চান্স পেয়েছেন, আচ্ছা অনেকগুলো না হোক একাধিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন। এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা হচ্ছে, এই তুমি কোন ইউনিভার্সিটি পড়বা, ওইখানে পড়লে লাভ কি, এখানে পড়লে ক্ষতি কি, এই সেই ইত্যাদি ইত্যাদি। এই টেনশনে পড়াটা খুবই স্বাভাবিক, কারণ এখন আপনার চয়েস করার অনেক অপশন আছে। যখন অপশন থাকে তখন বিভ্রান্ত হওয়া কিংবা তখন মনের মধ্যে দোটানা থাকাটা খুবই স্বাভাবিক বিষয়। তবে কোন ভার্সিটিতে পড়বেন সেটা একান্তই আপনার ব্যাপার। আমি আপনাকে কিছু হিন্টস দিতে পারি, কারণ দেখুন আপনি যখন প্রথমে একটা নামি দামি কলেজে ভর্তি হয়েছিলেন, প্রথমে আপনার যে এক্সাইটমেন্টটা ছিল, আরে আমি সেই এই কলেজ সেই কলেজ, দেখা গেল 6 মাস পরে কিন্তু সেই এক্সাইটমেন্টটা নেই। এখন আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি ভর্তি হলে কিন্তু আপনার 4 বছর এখানে থাকতে হবে, 5 বছর 6 বছরও থাকতে হতে পারে। তো সেই জন্য অনেক কিছু আগ পিচ বিবেচনা করে, সামনের দিকে তাকিয়ে, ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাকে ডিসিশন নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমার কিছু পরামর্শ। প্রথম বিষয় হচ্ছে, দেখুন ডাবি, জবি, জাবি, বুয়েট, মেডিকেল, এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না। আর আপনারা অনেকেই এরকম অনেক পাবলিক ইউনিভার্সিটি চান্স পেয়েছেন। প্রথম কথা হচ্ছে অবশ্যই সাবজেক্টটাকে ফলো করবেন। একটা সময় আমাদের এখানে একটা প্রথা ছিল এরকম, বা প্রচলিত কথা ছিল এমন, যে ডাবিতে পিছের দিকে সাবজেক্ট পড়া আর জবিতে বা জাবিতে নাকি ল পড়া সমান। মানে ডাবিকে এত বেশি মানে উপরে উঠে কথা বলা হতে পারে, ডাবিতে ভর্তি হওয়া মানে হচ্ছে ভবিষ্যৎ নিশ্চিত, ভবিষ্যৎ একেবারে হচ্ছে উজ্জ্বল ফকফকা। বিষয়টা আসলে কিন্তু এমন না। এখন প্রতিযোগিতার যুগ, এখন কোনো একক ইউনিভার্সিটি সেই প্রাধান্য নেই। সাবজেক্টটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা হয়তো কোচিং এ যখন ক্লাস করছেন তখন আপনাদের ভাইয়ারা এভাবে বুঝাইছে, বললো না আর কার্জন হোল, টিএসসি ইত্যাদি ইত্যাদি সব স্বপ্ন, না এই স্বপ্ন দিয়ে এখন লাভ হবে না, এই আবেগ দিয়ে এখন কাজ হবে না। আপনি ভালো পড়লে আপনার প্রফেশনালিজম, আপনার এক্সপিরিয়েন্স, আপনার দক্ষতা, এগুলোর উপরে কিন্তু আপনার ভবিষ্যৎ কাজ করবে। আবেগ দিয়ে টিএসসিতে গল্প করে কিংবা কার্জন হলে আড্ডা মেরে সেটা লাভ হবে না। হয়তো আপনাকে বলতে পারে ডাবির এক হল দিয়ে ঢুকলে আরেক হল দিয়ে হচ্ছে জ্ঞানী হয়ে বের হয়, যাক সেগুলো প্রচলিত কথা, এগুলো নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। সাবজেক্টটাকে অবশ্যই আপনি দেখবেন। এখন আপনি যদি একটা ইউনিভার্সিটির ল পান আর ডাবিতে এসে যদি একটু পিছের দিকে সাবজেক্টগুলো পান, কখনই কিন্তু লটা বাদ দিবেন না, এটা আপনার বিবেচনা। আমি আমার ক্ষেত্রে শুধু পরামর্শগুলো দিচ্ছি, আমি কিন্তু সিদ্ধান্ত দিচ্ছি না। 2 নম্বর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বলতেছি, বাংলাদেশ এখনো মেয়েদের জন্য সম্পূর্ণভাবে নিরাপদ পরিবেশ কিংবা পরিস্থিতি এখনো তৈরি হয়নি, অনেক প্রতিকূলতা আছে। মেয়েদের ক্ষেত্রে অবশ্যই আবাসন সমস্যাটা একটা বড় সমস্যা। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হল আছে, মোটামুটি 2-1টা ইউনিভার্সিটি ছাড়া অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ভালো ফ্যাসিলিটি আছে, আবার অনেক ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে আবাসন সমস্যাটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। তো দেখুন, প্রথম প্রথম একটা আবেগ থাকে আপনার মধ্যে, আমি এখানে আসছি সেই আসছি, কিন্তু দেখা যায় পরবর্তীতে সেই স্বপ্নটা ঠিক থাকে না। তো মেয়েদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে ভালো ইউনিভার্সিটি ভর্তি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে যদি পারেন পরিবারের পাশে থাকার কাছাকাছি চেষ্টা করুন, বাসা থেকে এসে যে পড়তে পারলে বেটার। আর যদি একান্তই ভালো ইউনিভার্সিটির জন্য আপনাকে হলে থাকতে হয়, যদি আপনার ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে, তাহলে চেষ্টা করবেন হচ্ছে আলাদা রুম নিয়ে 2-4 জন বান্ধবী নিয়ে থাকতে। একবারেই যদি না পারে তখন হচ্ছে হলে আসতে হবে বাধ্যতামূলক। তবে হলে আসলেও আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যতটা সম্ভব পলিটিক্স কম করার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই 3 ইডিয়টস ছবি দেখছেন, এই টাইপের অনেক কিছুই আপনারা দেখেন। তো দেখা যায় হলের মধ্যে হচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ক্লাবরা হচ্ছে বেশিরভাগ হচ্ছে ডিস্টার্ব করে, ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা হচ্ছে চাকরির দিকে মনোযোগ চলে যায়, আর মাস্টার্সের স্টুডেন্টরা তখন বাস্তবতা বুঝতে পারে। তো কেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়াররা এমন করে কেন, এটার বড় কারণ হচ্ছে তারা ওইভাবে র্যাঙ্ক দেওয়া বা এভাবে হচ্ছে মানে কি বলবো, আর তারাও কিন্তু বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছিল। তো তারা যেটা শিকার হয়েছিল সেটা অবশ্যই আপনার উপর প্রয়োগ করার চেষ্টা করবে। ইউনিভার্সিটির হলগুলার আগে যে পরিস্থিতি ছিল এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে। যদি হলের পরিবেশ নিরাপদ থাকে, হলে যদি আপনার সবকিছু ঠিক থাকে, তাহলে আপনি উঠতে পারেন, কোনো সমস্যা নেই হলের বিষয়ে। তবে যদি দেখেন পলিটিক্স করতে হবে কিংবা আপনার পড়ালেখার ক্ষতি হচ্ছে, যেমন একটা কথা বলি, অনেক সময় হলের মধ্যে আমরা দেখছি হচ্ছে অনেক রাতে ঘুমায় স্টুডেন্টরা। তো ওরা দেখা যায় আমাদের সকাল 8টায় যে ক্লাসগুলো ছিল সেগুলোতে অ্যাটেন্ড করতে পারে না। তো দেখা যায় যে আপনি যদি অনেক রাতে ঘুমান, এভাবে যদি 4 বছর পর্যন্ত অভ্যাস করেন,
তাহলে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু বড় একটা ইফেক্ট পড়বে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করে আপনারা উঠবেন। মেয়েদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলতেছি, ছেলেদের ক্ষেত্রেও সেম কথা, যদি পারেন ফিনান্সিয়াল কন্ডিশন যদি ভালো থাকে চেষ্টা করবেন হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে হচ্ছে যেখানে ইউনিভার্সিটি আছে সেখানে হচ্ছে ম্যাচ বলেন বা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকা যায়, যেখানে আপনাদের প্রয়োজনে এতটুকু দূরে থাকেন যাতে করে খাবার দাবারটা আপনি ভার্সিটি দেশে করতে পারেন যেহেতু এটা সস্তা, আর থাকাটা আপনি ফ্ল্যাটে থাকেন। যদিও ব্যাচেলার ভাড়াটা এগুলো নিয়েও অনেক ঝামেলা আছে, প্রতিকূল তো সব জায়গায় থাকবে, লেখাপড়া করতে আসছেন, নিজের মায়ের কোল ছেড়ে এসেছেন, এটা থাকবে। তবে বিষয়টা হচ্ছে পলিটিক্স কিংবা পড়ালেখার ক্ষতি কিংবা অন্যকে র্যাক করা, অন্যকে থ্রেড দেওয়া, ফিটিং খাওয়া ইত্যাদি, এগুলো যেন আপনার মধ্যে না আসে। দেখুন অনেক ছেলে আছেন নিজের এলাকায় টিউশনি করান, ব্যাচ পড়ান, কোচিং পড়ান, দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে আসার কারণে তারা এগুলো বন্ধ দিতে হবে। আপনাদের প্রতি একান্ত অনুরোধ, চেষ্টা করবেন হচ্ছে এগুলো বন্ধ না করতে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি শুক্র শনিবার কিন্তু বন্ধ থাকে। যদি পারেন দুই দিন হলেও এলাকাতে ক্লাস দেন, কারণ আপনি যে এলাকায় ক্লাস দিচ্ছেন হয়তো ওই জায়গায় অত ভালো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট নাই, অথবা আপনার মতো অন্য কেউ এক্সপার্ট নেই বলে কিন্তু আপনার কাছে এসে ক্লাস করে। দেখুন দিন শেষে ইনকামটাই কিন্তু মুখ্য, এটা হচ্ছে চরম বাস্তবতা, টাকাটাই হচ্ছে কিন্তু এখন সব। তো দেখুন আমাদের, আমি এমন দেখছি আমার ফ্রেন্ড সার্কেলদের অনেকের যারা হচ্ছে পড়ালেখা টিউশনি সব বাদ দিয়ে দিয়েছে বিসিএস পরীক্ষার জন্য, পরবর্তীতে সেখানে কিন্তু আশানুরূপ ফলাফল হয়নি, এখনো তাদের মধ্যে হতাশা কাজ করতেছে, কারণ এক্সপেকটেশনটা যখন বেশি থাকবে হতাশা আসাটা খুবই স্বাভাবিক। তো যদি আপনার এরকম ব্যাচ পড়ান, প্রাইভেট পড়ান, কিন্তু অথবা আপনার এলাকা থেকে আপনি যদি ভালো একটা ইনকামের সুযোগ পান, কমপক্ষে শুক্র শনিবার হলেও সেখানে টাইম দিয়ে একেবারে ছেড়ে দিয়ে না। দেখেন প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, আপনি চলে আসলে আপনার স্থানটা কিন্তু আরেকজনের দখল করে নিবে। আর আপনি যদি এখন স্টুডেন্ট অবস্থায় যদি মাসে 10,000 টাকা কামাইতে পারেন, এইটা এক বছর পরে 15 আসবে, তারপর 20 আসবে। দেখেন স্টুডেন্ট অবস্থায় আপনি যদি আইটি সেক্টরে থাকেন, আপনি যদি ফ্রিল্যান্সিং থাকেন বা কোনো না কোনো হচ্ছে ইনকাম সোর্স যদি থাকে, তাহলে মানে পড়ালেখা শেষ হওয়ার পর কিন্তু আপনার হতাশায় থাকতে হবে না। আমাদের অনেকে আছে এরকম যে ফোর্থ ইয়ার বা ম্যাস্টার্সে পড়ে, পরে দেখা যায় বাবা মা থেকে খরচ আনে, তো বাবা মা থেকে খরচ আনতে গেলে হচ্ছে হেজিটেশন ফিল করে সে। তো যেহেতু ইউনিভার্সিটি গুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত স্টুডেন্টরা থাকে, তাই তাদের জন্য এই কথা বলো। আর যাদের হচ্ছে বাবার টাকা পয়সা আছে তাদের সে বিষয়টা হচ্ছে আলাদা। অনেকেই আছেন পড়ার ক্ষেত্রে এই কথাটা বলেন, কোচিং করার ক্ষেত্রে আমি তো আর 1 বছর আছি ফিল্ডে, আমি স্কলারশিপ নিয়ে চলে যাব, আমি অমুক দেশে চলে যাব। দেখেন এগুলো সব হচ্ছে মানে আপনার স্বপ্ন, স্বপ্ন যে বাস্তবায়ন হবে এমন না। 4 বছর পরে মানুষ পরিবর্তনশীল, দেখবেন 2 দিন পরে আপনার ডিসিশন চেঞ্জ আসতেছে, আপনার রেজাল্ট খারাপ হতে পারে। তো এই জন্য হচ্ছে যদি ইনকাম সোর্স যদি থাকে কোনোভাবেই সেটা হচ্ছে মিস করে না, সেটাকে নষ্ট করে না। আর যদি ইনকাম সোর্স না থাকে অবশ্যই চেষ্টা করবেন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর টিউশনি কিংবা কোচিং কিংবা যদি আপনি আইটি খাত জানেন কিংবা কারিগরি বিষয়গুলো জানেন, যেভাবেই পারেন একটা ইনকাম সোর্স করে নিতে, যাতে করে বাবা মার উপর আলটিমেট সেই প্রেশারটা না থাকে। কারণ বাবা মা থেকে যখন আপনার টাকাটা আনবেন তখন আপনার উড়াইতে কিন্তু কোনো কষ্ট লাগবে না, কিন্তু আপনি যখন নিজে ইনকাম করবেন তখন কিন্তু অনেক বাস্তবতা শিখবেন কিন্তু। তো এই ছিল হচ্ছে কথাগুলো, মূল কথা হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে সাবজেক্ট অবশ্যই দেখবেন, আমি ভালো সাবজেক্ট কিংবা ভালো ইউনিভার্সিটির চেয়ে ভালো সাবজেক্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে আবাসিক সমস্যাটা একটু দেখবেন, দেখুন আজকে যে বুয়েটের যে ঘটনা কিংবা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির মধ্যে যে হচ্ছে যে অকারেন্স গুলো, এগুলো এমনি এমনি হয়নি, সিস্টেমের কারণে হয়েছে কিন্তু। কারণ এই র্যাক দেওয়া, পলিটিক্স এর মধ্যে আসা, পলিটিক্স না করলে হলে থাকতে না দেওয়া, এগুলো আজকে নতুন ঘটনা না, এগুলো হচ্ছে। আর এগুলোর কিন্তু কোনো ব্যবস্থাও নিচ্ছে না, কারণ ছাত্র রাজনীতিকে জিয়ে কিন্তু হচ্ছে বাকি হচ্ছে কেন্দ্রীয় রাজনীতি চলে। দেখুন ছাত্ররা আবেগী, এই আবেগটাকে কাজে লাগে কিন্তু কেন্দ্রীয় রাজনীতি কিন্তু চলে। আপনাকে বিক্রি করে কিন্তু অন্যজন চলতেছে, আপনি বড় ভাইয়ের পিছনে ঘুরতেছেন, কি লাভ হচ্ছে? বড় ভাই নিজেরই কোনো পদ নাই, আরেকজনের থেকে চান্দা তুলে খায়, আপনি ঘুরে কি লাভ হবে বলেন? তো এই ধরনের মানে বিষয়গুলো থেকে যতটা পারেন হচ্ছে মানে দূরে থাকবেন। আর বান্দার হক মারবেন না, আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেটা যেন আপনার পরিচয় চলে আসে, আপনার ভালো কর্মকাণ্ডের মধ্যে চলে আসে, যেন বলতে পারে যে হ্যাঁ অমুক অমুক ইউনিভার্সিটি পড়ে ছেলেটা অমুক জায়গায় যা শিক্ষিত। আজকে যে বাসওয়ালারা বা হেল্পাররা যে খারাপ ব্যবহার করে, ভাই তারা যে পরিবেশে বড় হচ্ছে তারা এটাই দেখাচ্ছে। হ্যাঁ, আপনি যদি শিক্ষিত মানুষ হয়ে যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন বা তাদের মতো ব্যবহার করেন কিংবা অন্য জায়গায় হচ্ছে চাঁদাবাজি বা বিভিন্ন অকারেন্সে যদি জড়িত থাকেন, তাহলে দরকার নেই আপনার এই শিক্ষা। আপনি এই শিক্ষা শিক্ষিত হওয়ার চেয়ে অশিক্ষিত থাকাটা বহুত ভালো ছিল। আরেকটা বিষয় হচ্ছে এই যে মানে বড় ভাইয়ের অনেক সময় কথাটা শেয়ার করে যে দেখা যায় র্যাঙ্ক যে দেয়
সেকেন্ড ইয়ার স্টুডেন্ট থার্ড ইয়ার এর স্টুডেন্ট হচ্ছে র‍্যাঙ্ক দেয়, র‍্যাঙ্ক দেওয়ার পরে চাকরির সময় তো সবাই এক। দেখা যাচ্ছে যে আমি একটা ছেলেকে র‍্যাঙ্ক দিলাম, আমি একটা ছেলের সাথে খারাপ ব্যবহার করলাম, চাকরির ক্ষেত্রে যা দেখাচ্ছে সে আমার চেয়ে আগে ওই কোম্পানিতে চাকরি পাইছে, সে আমার চেয়ে বস, মানে আমার তুলনায় তার পোস্টটা বড়, তখন দেখা যায় সারা জীবন সে একটা হচ্ছে মানে অপমানের মধ্যে থাকতে হয়। যেমন যে থ্রি ইডিয়টস এর মধ্যে খেয়াল আছে না, চাতুর চাতুরের কথাটা, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনাকে কেউ থাপ্পড় দিছে কিংবা আপনি কাউকে থাপ্পড় দিচ্ছেন, সে আপনাকে থাপ্পড় দিছে, এইটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে আপনি তাকে থাপ্পড় দিছেন, তো সে থাপ্পড়টা দেয়নি, থাপ্পড়ের জিভটা ভিতরে ভিতরে রেখে দিছে, এটা কিন্তু আপনার জন্য বেশি ক্ষতিকর। যাই হোক, একদম অবসলা ভাবে কিছু কথা বললাম, জানি না আপনাদের উপকার আসবে কিনা। যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, নিজের বিষয়টাও দেখবেন, অন্যের বিষয়গুলো দেখবেন। আপনার প্রতি আপনার বাবা মা আত্মীয় স্বজনের অনেক অনেক বড় স্বপ্ন, তারা অনেক কষ্ট করে কিন্তু আপনাকে এখানে পাঠাচ্ছে পড়ালেখা করার জন্য, নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। যারা পাবলিক ইউনিভার্সিটির চান্স পান নাই তারা এটা মনে করেন না আমার তো জীবন শেষ, বিষয়টা আসলে এমন না। আপনি আপনার জায়গায় থাকেন, বিসিএস ক্যাডার হচ্ছে, আপনি দেখেন 2025 সালে কিন্তু হচ্ছে কারিগরি শিক্ষা অ্যাড করা হবে, তখন কিন্তু এই মানে হচ্ছে থিওরিক্যাল শিক্ষাটা অনেকাংশেই পিছিয়ে যাবে। তো যেভাবেই পারেন, যে যেভাবেই পারেন হালাল উপায় ইনকাম সোর্সের একটা ব্যবস্থা করেন, এদিকে পড়ালেখাটাও ঠিক রাখেন। আশা করি সামনে আপনাকে পেছনে তাকাতে হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।